أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. وعليكم السلام ورحمه الله وبركاته <applause> ان الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد জি আমার দিনী ভাই আপনি কোন জায়গাতে প্রশ্ন করছেন তা বলেন নাই তো আপনি জানতে চাইছেন স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের মধ্যে আন্তরিকতা নাই একে অপরকে অন্তর দিয়ে ভালোবাসে না সুসম্পর্ক নেই একে অপরের সাথে একটু দূরে দূরে থাকে এই ব্যাপারে কোনো তদ্বির আছে কি আপনি জানার জন্য জানতে চাইছেন জি ভাই আসলে দুনিয়ার মধ্যে যেত মানুষ আছে সমস্ত মানুষ থেকে স্বামী এবং স্ত্রী একে অপরের মতন এত নিকটে আর কেউ নেই দুনিয়াতে স্বামীর কাছে স্ত্রী যত মহাব্বতের জিনিস যত নিকটের জিনিস আর স্ত্রীর কাছে স্বামী যত মহাব্বতের আদরের পাত্র কোরআন হাদিসের দৃষ্টিতে আর কহাব্বতের লোক একে অপরের কেউ হইতে পারে না এখন যে আপনি বললেন স্বামী এবং স্ত্রীর মধ্যে মিলমিশ নাই একমাত্র কারণ এরা কোরআন সন্ন্যার উপরে আমল না করার কারণ এরা যদি সঠিক পাঁচক নামাজ ঠিক মতন পরে আল্লাহর হুকুমকে পালন করে দিনের উপরে চলে তো অবশ্যই একজন অপরজনকে মোহাম্বত না করে কখনো পারবে না তো বিদায় ভাই আমি আপনাকে বলতে চাই এই পুরুর যে জায়গা আছে ওইখানে আশেপাশে ভালো আলেমের সাথে ওনাকে সম্পর্ক করে দেন যখন উনি ওই আলেমের সাথে পরামর্শ করবে বিবির কি স্বামীর উপরে এবং স্বামীর হাকি উপরে এই ব্যাপারে যখন উনি কোরআন হাদিসের মাধ্যমে জানতে পারবে জানার পরে আশা করি ইনশাল্লাহ উভয়জনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আন্তরিক মাহাবত সৃষ্টি হবে জি ভাই মহিলা মানুষ না আকল আল্লাহ আল্লাহ রসুল বলছেন মহিলাদের জ্ঞান কম আকল কম দিয়ে আল্লাহ বানাইছে আমরা পুরুষ আমাদের আকল বেশি মহিলাদের ভুল হবে আমি যদি আমার বিবিকে অন্তর দিয়ে মোহাব্বত করি তাহলে অবশ্যই বিবি আমাকে মোহ্বত করবে আর আমি যদি বিবিকে দূরে সরিয়ে রাখি বিবি কোথায় যাবে তার কোনো জায়গা যাওয়ার কোনো জায়গা আছে স্থান আছে স্থান নেই এজন্য আমি পুরুষ আমি আমার বিবিকে আশ্রয় স্থল দিব আমি তাকে কাছে রাখবো তার দোষ হইতে পারে তার বল হইতে পারে এই বলকে একমাত্র এই সদরানের দায়িত্ব আমার তার ভুলকে আমি দাওয়াতের নিয়তে এসনান নিয়তে বলার দায়িত্ব আমি স্বামী আমার আমি যেই স্বামী আমার বিবিকে আমি কন্ট্রোল করতে পারি না যেই পুরুষ আমার বিবিকে আমি আমার আওতা আনতে পারিনা আমার বিবিকে আমি আমার আন্তরিক মুহাববতের বন্ধু বানাইতে পারলাম না আমি কি স্বামী হলাম আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বল ইয়া আইহা আল্লাযিনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা রব্বুল আলামিন বল এ আমার মুমিন বান্দারা তোমরা নিজে জাহান রাগুন থেকে বাঁচাও আহালদেরকে বাঁচাও তো এই স্বামী হইলেন ঘরের সবার দায়িত্বশীল সে নিজেও জাহানামের আগুন থেকে বাঁচতে হবে তার বিবিকে তার ছেলেকে তার মেয়েকে তার ঘরের সবাইকে সে সৎ ব্যবহার দেখাইয়া কোরআন সুনার নজিরে কোরআন সুন্নার দৃষ্টিতে চলার ফেরার মাধ্যমে সবাইকে সে দিনের উপরে পরিচালনা করার দায়িত্ব একটা পরিবারের একজন পুরুষ অর্থাৎ স্বামীর এই জন্য আমি বলতেছি যে স্বামী সে তার স্ত্রীকে যেইভাবে হোক সে তার কণ্ঠলে আনবে একমাত্র মিষ্টি কতার মাধ্যমে সৎ ব্যবহারের মাধ্যমে আদরের মাধ্যমে একবার দুইবার তিনবার আমি আমার স্ত্রীকে আমি আদর করি এবং ডাকি এবং বলি এবং যদি আমি মায়া মমতা দেখাই অবশ্যই সেই বিবি আমার কথা শুনবে এবং মানবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কুল্লুকুম রায় মাস উল যে মানুষ কালকে আমাদের ময়দানে যে মুসুল হবে দায়িত্বশীল হবে তাকে তার অধীনস্থ লোক সম্পর্কে আল্লাহ আলাম আলমে জিজ্ঞাসা করবেন এই জন্য একটা সংসারের স্বামী হলো ওই সংসারের সবারই দায়িত্বশীল তার দায়িত্ব হইল তার বিবিকে তার সন্তানদেরকে তারা দিনে যারা আছে সবাইকে কোরআন ও হাদিসের মাধ্যমে পরিচালিত করার দায়িত্ব হল ওই স্বামীর এই জন্য ভাই গোড়াতে ভুল আমি পুরুষ আমি ভুল করার কারণে আজ আমার সংসারের বিবি আমার বিপক্ষে আমার সন্তান বিপক্ষে আমার মেয়ে আমার ছোট ভাইয়েরা আমার মা বাপ সব আমার বিপক্ষে কারণ আমার দায়িত্ব আমি পালন করতেছি না বিদায় আল্লাহর পক্ষ থেকে তারা আমার খেলাপ করতেছে এই জন্য আমি আল্লাহর হুকুম মানি আল্লাহ যেভাবে বলছে এইভাবে আমার দায়িত্ব ওনাদের আমি পালন করি ইনশাল্লা আল্লাহর পক্ষ থেকে সবার অন্তরে আমার মহাব্বত সালে আসবে সবাই আমাকে মহাব্বত করবে আল্লাহ আমাদেরকে সেলাই রাহেমী অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক করার এবং রাখার আল্লাহফাক আমাদের সবাইকে তো বিজ্ঞান করুক